আমাদের বাংলাদেশের খুবই জনপ্রিয় একটা খাবার হচ্ছে কুমড়ো ফুলের রেসিপি। আর আমি কথা দিচ্ছি, যারা কিনা এখন পর্যন্ত কুমড়ো ফুলের কোনো রেসিপি ট্রাই করেননি, তাদের জন্য এই ভিডিওটা হতে যাচ্ছে একটা অসাধারণ ভিডিও। প্রথমেই কুমড়ো ফুলগুলোকে এভাবে আপনাদের ছিলে নিতে হবে, এভাবে সুন্দর করে কেটে নিতে হবে। আমি যে নিয়মে করছি আপনারা ঠিক এই নিয়মটাই ফলো করলে আপনাদের রেসিপিটা হবে অসাধারণ, এবং যে একবার খাবে সে বারবার খেতে চাবে। এটা মুখে লেগে থাকার মতো একটা রেসিপি, আর এটা আমাদের হাতের নাগালেই পাওয়া যায়। সো এটা খুব কষ্টকর না। তো চলেন তাহলে দেখা যাক। প্রথমে আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম এবং ফুলগুলোকে দিয়ে দিলাম। এগুলোকে কিন্তু এভাবেই সুন্দর করে একটু করে ফ্রাই করে নিতে হবে। তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে, পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। আমি যেভাবে মূলত এটা করছি আপনারা ঠিক এভাবেই করে ট্রাই করবেন। তারপরে কিছু আদা কুচি, কাঁচামরিচ, লবণ, স্বাদ মতো হলুদ আপনারা এভাবেই দিয়ে দিবেন। এটা আপনারা বেটেও দিতে পারেন, তবে এভাবে আমি যেহেতু এটাকে ট্রাই করছি আপনারা এভাবে ট্রাই করতে পারেন। তারপরে এটাকে কিছুক্ষণ ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে নিলাম, এটা সিদ্ধ হয়ে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটাকে আমি কিছুক্ষণ ফ্রাই করে নিব। এভাবে পানিটা শুকিয়ে আসলে তখন আমি এটাকে কিছু ধনে পাতা দিয়ে দেবো, এভাবে কুচি কুচি করে। ধনে পাতা তো আপনারা সবাই খেয়েছেন, ধনে পাতার ফ্লেভারটা আমাদের সকলেরই অনেক পছন্দের, কারণ এটার তরকারির যে একটা ফ্লেভার এটাকে অনেক গুণ রুচিকর করে তোলে। তারপরে আমি একটা বাটার মধ্যে এটাকে এখন পেস্ট করে নিব। এটাকে এভাবে পেস্ট করে যখন আপনি নেবেন, আপনি এটা ব্লেন্ডারও করতে পারেন, তখন এটার হচ্ছে যে আপনার সবগুলো একসাথে মিক্সড হয়ে গেলে যে একটা ফ্লেভার এবং স্বাদ চলে আসবে সেটা অসাধারণ। তো এভাবে যদি আপনারা এই রেসিপিটা ট্রাই করেন, তাহলে আমি বলে দিতে পারি যে যে একবার আপনার এই রেসিপিটা খাবে, সো বারবার আপনাকে রিকোয়েস্ট করবে। তারপর আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিব, এটা আপনারা আপনাদের মতো করে ডেকোরেশন করে নেবেন। পেঁয়াজ কুচি দিব, লবণ দিব, আমি আগেও লবণ দিয়েছি, আবার এখন একটু লবণ দিব, কারণ আমার মনে হয়েছিল এখানে কিছুটা লবণ কম হয়ে গিয়েছে। সো লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো ট্রাই করবেন দিতে। তারপর আমি এটার সঙ্গে মিক্সড করে নিব। এখানে আপনারা সরিষার তেলও ইউজ করতে পারেন, এখানে সরিষার তেলটা দিলে এটার স্বাদটা বহুগুণে বেড়ে যায়। তারপরে আপনারা এটাকে আপনাদের মতো সার্ভ করতে পারেন। আশা করছি এই রেসিপিটা আপনাদের সকলের অনেক বেশি ভালো লাগবে। যারা কখনো এর আগে এই রেসিপিটা ট্রাই করেননি তারা নিঃসন্দেহে এটা ট্রাই করতে পারেন। তো এই ছিল আমার আজকের রেসিপি। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট।